তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। শ্যামলী লাইফস্টাইলে সকলকে স্বাগত। তো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। বন্ধুরা, আমি তো একা একা কোথাও যেতে পারি না, তোমরা তো জানো। তো বাড়ির মধ্যে যেটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো তোমরা আমার সঙ্গে থেকো আর দেখতে থাকো। দেখো বন্ধুরা, মাকে একটু আলুগুলো কেটে দিলাম। মা এখনই আলুর তরকারি বানাবে। আজকে আমরা ব্রেকফাস্টে আলু তরকারি আর মুড়ি খাবো। তো মা বললো একটুখানি আলুগুলো কেটে দিতে। বন্ধুরা, আমার আলু কাটা কমপ্লিট। তো বাবা আলুগুলো একটু ধুয়ে রাখছে। কালকে দুটো বাসি রুটি ছিল, তাই মা আজকে তেল দিয়ে ভেজে নিল। বন্ধুরা, মা এখন আমাকে মুড়ি মেখে দিচ্ছে। মাকে বললাম, মা তুমি আজকে আমাকে মুড়িটা খাইয়ে দাও, কারণ মায়ের হাতে খেতে আমার খুব ভালো লাগে। এই দেখো বন্ধুরা, আমার মা বাবা রেডি হয়ে বেরোচ্ছে। দোকানে কিছু মাল কেনার আছে, তাই কিনতে যাচ্ছে। দেখো বন্ধুরা, আমার মা বাবা চলে এসেছে। তো দোকান থেকে কি কি কিনে আনলো তোমাদেরকেও শেয়ার করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এগুলো সুতির ছাপা শাড়ি। তো দোকানে নতুন মাল নেমেছে, ওই জন্য মা আরো নিয়ে এলো। দেখো বন্ধুরা, এইগুলো বাচ্চাদের 3/4 প্যান্ট, বড়দেরও পাওয়া যাবে। দেখো বন্ধুরা, অনেক রকম কালার আছে।
দেখো বন্ধুরা, এগুলো হলো ব্লাউজ, তো অনেক রকমের কালার আছে। বন্ধুরা এগুলো হচ্ছে ছোটদের গেঞ্জি, তো অর্ডার পেলে মা বড়দের জন্যও তুলে রাখে। মারা এখনই রোদ গরমের মধ্যে বাইরে থেকে এলো, তো ওই জন্য মা বলে একটু লেবুর শরবত বানাই, একটু লেবুর শরবত খাবো। বন্ধুরা আজকে আমার মায়ের রান্না করতে দেরি হয়ে গেছে, তো তোমাদের এগুলো দেখালাম, আমার মা ছিল না, মার কিনতে গেছিলো, তো আজকে একটু দেরি হয়ে গেছে। তো আজকে আমাদের রান্না হবে সয়াবিন আলুর তরকারি আর ভাত, তো আজকে আর সেরকম কিছু হবে না, এটা দিয়ে আজকে চালিয়ে দেব। আমাদের ভাত রান্না হয়ে গেছে বন্ধুরা, আমাদের উনুনে হলো ভাত আর গ্যাসে হচ্ছে তরকারি, তো এবার আমরা লাঞ্চটা করে নেব। বন্ধুরা মা যখন দুপুরবেলায় বাজারে গেছিল তখন শশাগুলো কিনে এনেছিল, তাই মা বলল বিকেলে একটুখানি শশাগুলো কেটে দিতে, তাই বিকেলে একটুখানি শশা খাবো।
বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকে, সুস্থ থেকো। আবার দেখা হয় পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।